আমার দেশের মানুষ প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার নাম নেয়। আমরা মনে করতে পারি বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর নাম নেয়। যে পাঁচক তো সালাত পড়ে না, সেও কিন্তু আলহামদুলিল্লাহ বলে, সেও ইন্নারিল্লাহ বলে, সে সুবহানাল্লাহ বলে। হায় আল্লাহ কি হলো বলেন আমরা? এই যে আল্লাহর নাম সবসময় নিচ্ছে, সারা পৃথিবীর মধ্যে বাংলার জমিনটা উর্বর জমিন। এই জন্য দু এক সময় বদরযুদ্ধের দোয়াটা বলতে মনে চায়, আল্লাহ মিল্লাম তাজহার হাজিলি সোহাবা লা তওবাত বিল্লর্দ আবাদা। হে আল্লাহ, যে আজকে বদরের ময়দানে এই মাত্র 310-312 জন লোক যদি আজকে বিজয়ী না হতে পারে, তো পৃথিবীর কোথাও আর তোমার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ রসুলের এই দোয়া শুনে সেদিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে এসেছিল সেখানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সবাই ভালোভাবে জানেন, যারা সচেতন নাগরিক, বিশ্ব পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশ পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতির দিকে এগিয়ে চলেছে। গত 103 দিন এদেশের করোনার হায়াত, 103 দিনে আজকে 1,03,000 রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে। হঠাৎ করে রাজশাহী জেলা এতদিন গ্রিন জোনে ছিল, কালকে রাতেই আজকে সকালে রিপোর্ট সেখানে 26 জন আক্রান্ত মহানগরীতে। সম্ভবত 2-1 দিনের মধ্যে রাজশাহীকে লকডাউন করে দেওয়া হবে। কিন্তু লকডাউন করলে কি হবে? লকডাউন করলে তো পেট তো লকডাউন মানবে না। মানুষ তো প্রয়োজনের তাগিদে বাইরে বের হচ্ছে, তাকে খেতে হবে, চলতে হবে, সবই করতে হবে। এজন্য জাতিসংঘের মহাসচিব আজকে বলেছেন, পৃথিবীর প্রাকৃতিক যে সৃষ্টি, তার উপরে মানুষ যে হস্তক্ষেপ করেছে, এটা এই মহামারী, এটা তারই প্রতিশোধ। নিজেরা ইচ্ছা করে বন জঙ্গল ধ্বংস করছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং হাঁকাচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, কিন্তু জঙ্গল নেই। কোনো বাড়িতে কেউ বন আছে দেখছেন? বাগান বাড়ি কারোর বাড়িতে নাই? আগে যে কোনো লোক বাড়ি বানানোর আগে বাগান বানাত, এখন কোথাও বাগান নেই। সুন্দরবন পরে অর্ধেক ধ্বংস করে ফেলেছে। নিয়ম হলো দেশের শতকরা 25% বনভূমি থাকা, সেটাও নাই।
খালি বন উজাড় করে কেউ শিল্প কারখানা বানাও। বাধ্য হয়ে বেচারা হকাতে বলে দিয়েছে, যেতে পৃথিবীর যত বড় বড় ধনী দেশ এর জন্য মূলত তারাই দায়ী, এতে বাঁচার কোনো উপায় নেই। আমাদের দেশের স্বাস্থ্য সর্বোচ্চ অধিদপ্তরের যিনি পরিচালক আবুল কালাম আজাদ সাহেব আজকে পেপার পড়ে দেখেন, তিনি বলেছেন লকডাউন করুন আর শটডাউন করুন, আগামী দু তিন বছরের আগে করোনা দেশে যাচ্ছে না। মানে ওনার অভিজ্ঞতার আলোকে উনি বলেছেন। সরকার কোন দিকে যাবে? সরকার তো আমাদের তো মানুষও, তারাও দেখছে জনগণকে বাঁচাতে হবে না খেয়ে। মুখে যতই বললো কেউ না খেয়ে মরবে না, প্রত্যেকটি খাওয়া পৌঁছে দেওয়া হবে, কিন্তু কাদের কাজ কী হচ্ছে? চিটাঙে রেড জোনে লকডাউন এলাকায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, পেটের দিয়ে একজন ভাই ওই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে আসতেছে, পুলিশ তাকে যে লাঠি নিয়ে তাড়া করছে, বলছে ভাই পুলিশ তুমি লকডাউন করেছো, লকডাউন করেছো ভালো, আমার পেটের তো লকডাউন হয়নি। প্রধানমন্ত্রী বলছে কেউ না খেয়ে মরবে না, তা আমি যে না খেয়ে মরছে আমার খাওয়া পাঠান, তোমার হাতে লাঠি কেন, ভাত নিয়ে এসো ঘরে বসে বসে খাই আমরা, তা তো কোনো হিসাব তোমাদের নাই। পুলিশ বেচারা লজ্জা কিছু না বলে ছেড়ে দিয়েছে, এটা তো বাস্তবতা। এগুলো আস্তে আস্তে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের এখন তওবা করা উচিত, তওবা তো নাই, উল্টা যত দুর্নীতি যত বদমাশি সবই করে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন হল ডাক্তারের। আর মানুষ ডাক্তারগুলো কীভাবে মারতেছে, খুলনা যে ডাক্তারকে পরশুদিন মেরেছে, তিনি গরিবের ডাক্তার বলেই পরিচিত, অত্যন্ত জনপ্রিয় ডাক্তার, বয়স্ক মানুষ, তার কাছ থেকে রোগী নিয়ে আরেক ডাক্তারের কাছে আরেক হাসপাতাল গিয়ে, সেখানে আরেক হাসপাতাল গিয়ে সেখানে গিয়ে মারা গেছে, কিন্তু দোষ হয়েছে এনার। সমস্ত আত্মীয় স্বজন মিলে কয়েকজন মহিলা কয়েকজন পুরুষ এসে ওই লোকটাকে হাসপাতালের সিঁড়িতে মাথা ঠুকে ঠুকে মেরে ফেলেছে। এখন মানুষ একটা ডাক্তার মরমান কি অসংখ্য রোগী মরে না? অসংখ্য ডাক্তারের পর যত হিংসা, ঠিক পুলিশ যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা তো আমাদেরই মতো মানুষ, তারা মৃত্যুকে হাতে নিয়ে রাস্তায় এসে চিৎকার দিচ্ছে বাবা তোরা এই করো সেই করো, নিয়মিত মরছে। তাদের তালিকা দেখেন পত্রে, প্রতিদিন আজকে বড় তালিকা আসছে তাদের, তাদেরকে সবসময় গালি দেওয়ার তালে আমরা ব্যস্ত, পুলিশ মানেই একটা তাদের দুর্নীতিবাস, ভাবখানে এরকম। সবাই যে যেখানে আছি যদি আমরা দায়িত্ব পালন করতাম, আর এক দল আছে ধর্মান্ধ মৌলবী সাহেব, তারা মানুষকে এমন করে নষ্ট করে দিচ্ছে। ইতিমধ্যে আমার কাছে একটা কাগজ পাঠিয়েছে আর তাহারিকের ফতোয়ার বিরুদ্ধে, আন্দোলনের ফতোয়ার বিরুদ্ধে, কী অপরাধ আমাদের? আমরা বলেছি যে করোনা এটা সোয়াচিয়ে হলেও এটা আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো ক্ষতি করে না, ক্ষতি করতে পারে না। এই যে সোয়াচে বলেছি একটু ভীষণ খেপা খেপছে হুজুর, আল্লাহ রসুল বলছে সোয়াচে বলে কিছুই নাই, লাউদবা হাদিস একটা পাইছে, আর হাদিস তো পড়বে না, একটা খালি পড়ে পুঁজি পড়া শেষ, একেবারে ১৬ ১৮ পৃষ্ঠের একটা কাগজ লিখে পড়া দিয়েছে। তকদিরের মশলা যেন ওনারই খালি বোঝে, পরে খোঁজ নিয়ে দেখলাম তিনি লেখাপড়া এদিকে জানেন না, তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স, এতই বিদ্যা বুদ্ধি, সমস্ত আলেম সমস্ত সে তাচ্ছিল্য করে যাচ্ছে তাই বলতেছে হাদিসের অব্যাখ্যাকারী চারি, বা এমন কোনো গালি নেই তো আমাদের সে তারা দেয়নি, যাবেন কোথায়? সারা বিশ্ব প্রকম্পিত যেখানে, সেখানে তার মনে তকদিরের ভাষটা বসে যে যা পার করা কোনো সমস্যা নেই, সরকার অন্যায় করতেছে, আলেম আলম অন্যায় করতেছে, সবচেয়ে বড় অন্যায় করছে নাকি আমরাই। যাই হোক, বিষয়গুলো বাধ্য হয়ে বলতে হচ্ছে। আল্লাহাক বলছেন লাইম সিবানা ইল্লা মা কাতাব আল্লাহ লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমাদের কোনো বিপদ পৌঁছে না যেটা আমাদের তকদিরে লিখিত নাই সেটা ছাড়া, অতএব আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো। নিঃসন্দেহে তকদিরে বিশ্বাস রাখতেই হবে,
সেই আল্লাহই আবার অন্যত্র বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা আনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করে। দুটো আয়াত পাশাপাশি রাখতে হবে না? আপনি দেখছেন যেখানে এটা সাগর, আপনি লাভ দিলে ডুববেন, কিন্তু আপনি মনে করেন আমার তকদির থাকলে ডুববো না, ডুববো না, তো লাভ দেই হবে। এইসব পাগলামি ব্যাখ্যা করে একদল মানুষ ইসলামকে বিতর্কিত করে দিচ্ছে। আমি দুই দিন আগে বলেছিলাম মানুষের তদবির যেখানে শেষ তকদির সেখান থেকে শুরু। আপনি সাধ্যমতো চেষ্টা চালাবেন, যখন দেখছেন যে আর হলো না তখন আপনি নিশ্চিন্ত থাকেন যে এটা আল্লাহ পূর্ব নির্ধারিত ছিল বিধায়, এ আমার তদবির কোনো কাজে লাগেনি। আপনি কোনোই চেষ্টা করবেন না, এমনিতেই সব হয়ে যাবে, ঘরে বসে থাকেন। আমি সেদিন বলেছিলাম পুরোনায় মনে করে দিই আপনাদের, হজের আয়াতটা কেন নাজিল হলো, ওয়াদু ফাইনা খায়রা জাদি তাকওয়া, এই আয়াতের সানুজুল্লে পড়ে দেখেন। সেখানে ইয়ামনে একদল লোক ছিল, তাদের নাম ছিল আল মুতাওয়াক্কিলুন, ভরসাকারী, ওরা আল্লাহর উপরে ভরসাকারী। ওরা হজে যেত কোনো কিছু না নিয়ে, বাহ তোমরা হজে আসছো কোনো পাথর নেই কিছুই নেই আসছো, মানে তো না, আল্লাহ তো বলছে আল্লাহ রুজের মালিক, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল কুওয়াতিল মাতিন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আয়াত তো মেলা জানে সবাই। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহর পড়ে, তা আমার একটা শ্রেষ্ঠ প্রাণী, আমার রুজির দায়িত্ব আল্লাহ, ও তো আল্লাহ আমাকে খাওয়াবে, ও হজে যাব খালি হাতে, হেঁটে চলে গেছে এমন থেকে মক্কায়। তখন এই আয়াত নাজিল হয়, তাজাব্বাদু তোমরা পাথর নিয়ে এসো, তোমাদের রেখো ফাইনা খায়রা যাদের তাকওয়া, শ্রেষ্ঠ পাথর হচ্ছে আল্লাহর ভীতি। কোরআনগুলো, কোরআন আয়াতগুলো সঙ্গে সঙ্গে হাদিসগুলো পাশাপাশি রেখে যদি কেউ পড়াশোনা করেন তাদের জন্য ইসলাম অত্যন্ত সহজ, কিন্তু একটা অংশ নিয়ে যদি কেউ ঝাঁপ দিয়ে পড়েন তাকে তো ঠেকানো যাবে না, কিন্তু এরাই সমাজে বেশি নষ্ট করে দিচ্ছে। আরেকটা রিপোর্ট বের হয়েছে জাতিসংঘ থেকে যে প্রায় 58 কোটি মানুষ বেঁচে গেছে শুধু মাস্কের কারণে, মাস্ক একমাত্র প্রতিষেধক এ থেকে বাঁচানোর ডাক্তারি ফর্মুলা এগুলা, তাছাড়া আমরা আর কোনো কিছুই দেখছি না। সামাজিক দূরত্বের কথা আগে খুব বলেছি, এখন অবশ্য কমিয়ে দিয়েছে, কারণ সামাজিক দূরত্ব বিষয়টি হলো নিঃশ্বাসের সঙ্গে, দূরে থাকলে নিঃশ্বাসটা লাগে না, এই কারণে কিন্তু বলা হয়েছে। কিন্তু মাস্ক আপনাকে ব্যবহার করলে এই দূরত্বের গুরুত্ব কমে যায়, কিন্তু মূল হলো মাস্ক। আপনাদের যাদের মাস্ক নাই, আমরা আগামী জুমা থেকে এখানে কিনে রাখবো, আপনারা একটা নিয়ে নেবেন, সার্জিক্যাল মাস্ক, যে কোনো মাস্ক না, যেটা আছে যেটা আমাকে আমার দেখছেন মুখে এইটাই, এটা রাজশাহী বাজারওয়ালারা বেশি দামে বিক্রি করতেছে, অত্যন্ত অন্যায় করছে, ওদের দাম মাত্র 9.5 টাকা, ওদের বিক্রি করছে 30-35 টাকায়। একটা পুরা ইয়ে কিনবেন, কী বলার নাম, প্যাকেট কিনবেন, কম পাবেন, এগুলি ব্যবহার করেন, সমস্যা তো কিছু নাই, নিজের প্রতিরোধ ব্যবস্থা নিজেকে করতে হবে, সরকার দর্জি করবেন কি? সরকার তো সব মরা লাইন ধরেছে, এক বছর বাণিজ্য মন্ত্রী পর্যন্ত এখন অ্যাফেক্টেড হয়ে গেছে, দেখছেন না, ধর্মমন্ত্রী মূল্য, আর এক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী চলে গেল, তো এই তো যেতেই আছে, তাদের তো আন্তরিকতা আছে, আন্তরিকতা আমাদের থাকা উচিত। আমরা দেখতে পাই না অদৃশ্য ভাইরাসকে, দেখতে পাই না, কিন্তু অদৃশ্য আল্লাহর হুকুম তো মানতে হবে, তিনি তো বলছেন আমি তোমাদের অবস্থা পরিবর্তন করবো না যখন তোমরা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করবে, তা আমাদেরকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে, এর বেশি কিছু বলার নেই। বুদ্ধিমান নাগরিক যারা তারা পুরো সচেতনতার সঙ্গে কাজ করেন, আলেম হন, ওলামা হন, যাই হন না কেন, সবাইকে বলছি ধর্মের সঠিক ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করবেন না, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চয়ই আপনিও চান না, আমিও চাই না। আল্লাহর ওয়াস্তে হাদিসগুলো সামনে রাখেন,
ওমর ফারুক আর আবু বদর জাররারের ঘটনা সামনে রাখেন, যেগুলো বহু আগের জুমায় বলেছি। আবু বদর প্রখ্যাত সাহাবি, ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, দুজনেই বদরি সাহাবি, যাতা পাবেন মনে করেন নাকি। অথচ একটা বিষয়ে বুঝের পার্থক্য ছিল, আর সে কারণে একজন মৃত্যুবরণ করলেন তৎকালীন সময়ের মহামারীতে, আর একজন বেঁচে গেলেন। বিষয়গুলো সামনে রাখতে হবে না? আমি এক তকদির থেকে আল্লাহর আর এক তকদির থেকে ফিরে যাচ্ছি। মনে করে যে ঘটনাটা, যখন মহামারী আসলো সিরিয়া এলাকাতে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাজধানী মদিনা থেকে মহামারী এলাকা পরিদর্শনে আসলেন। এলাকায় পৌঁছানোর আগেই তাকে বলা হলো, হে খলিফা, যেখানে যাচ্ছেন ওখানে তো অলরেডি মহামারী শুরু হয়ে গেছে। তখন তিনি সবার কাছ থেকে পরামর্শ সভা বসালেন। আব্দুর রহমান ইবনে আউফ সবচেয়ে প্রবীণ সাহাবি, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে একটা হাদিস শুনেছি, দেখো তোমরা কুষ্ঠরোগীর থেকে পালিয়ে যাও এমনভাবে যেমন বাঘ দেখলে মানুষ পালিয়ে যায়। তখন ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তাহলে আমি আর সামনে আগাবো না, আমি এখান থেকে মদিনায় ফেরত যাব। তখন তৎকালীন সময়ের সিরিয়ার যিনি গভর্নর, একই সঙ্গে প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আ ফিরারু বিল কাদর, আপনি কি তকদির থেকে পালিয়ে যাচ্ছেন? তখন খলিফা জবাব দিলেন, ফের তো মিনাল তকদির মিনাল কাদর ইলাল কাদর, আমি আল্লাহর এক তকদির থেকে আল্লাহর আর এক তকদির থেকে ফিরে যাচ্ছি। উনি মদিনায় চলে গেলেন। পরে শুনলেন যে আবু উবাইদা অসুস্থ হয়ে পড়েছে। আবু উবাইদাকে অত্যন্ত ভালোবাসতেন, উনি চিঠি লিখলেন আবু উবাইদাকে, এই চিঠি পাওয়া মাত্র তুমি চলে আসো রাজধানীতে। চিঠি হাতে পেয়ে আবু উবাইদা বলছে, আমি জানি খলিফা আমাকে খুব ভালোবাসেন, তিনি কেন আমাকে রাজধানী যেতে বলেছেন তাই বুঝতে পারছি। তিনি জবাবি পত্র দিলেন, হে খলিফা, আপনি আমাকে কেন যেতে বলছেন তা আমি বুঝতে পারছি, তবে এটাও তো আল্লাহর রাসূলের নির্দেশ, যদি মহামারী এলাকায় তুমি থাকো তাহলে চলে যেও না, যেহেতু আমি মহামারী এলাকার গভর্নর, তো আমি এলাকা ছেড়ে যেখানে মহামারী নেই মদিনায় সেখানে যেতে চাচ্ছি না। দেখছেন, এই হাদিসের সামনে রাখলে আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। এর বাস্তব প্রমাণ আমাদের বর্তমান পৃথিবী। চীনে চলে গেছিল করোনা, চীন খুব খুশি, হঠাৎ পরশুদিন চীনের শহর রাজধানী শহর বেইজিংয়ে একে রাত্রেই 57 জন বোধে ধরা পড়ছে করোনা। পরদিন কয়েক হাজার ফ্লাইট বন্ধ করে দিয়েছে চীন সরকার, যা থাক লস নাকি, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা মানে কি, কোটি কোটি টাকা লস, সব বন্ধ করে দিতে বলে, আমার টাকা দরকার নেই, সব বন্ধ। আমাদের ঢাকার অবস্থা দেখেন, ফ্লাইট চালু করলো লোকাল ফ্লাইটগুলো, ডোমেস্টিক ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ প্যাসেঞ্জার নাই। ট্রেন চালু করলো ঢাকা রাজশাহী, সবচেয়ে জনবহুল প্যাসেঞ্জার যেগুলো হয়, ইতিমধ্যে দুটো বন্ধ হয়ে গেছে, প্যাসেঞ্জার নেই। জিজ্ঞেস করা হয়েছে বেবি চকের চেয়ারম্যান ব্রিগেডিয়ার সাহেবকে, যে কি আপনার ফ্লাইটে লোক উঠছে না কেন? তো লোকেরা ভাবছে, যদি ধরুন ঢাকাতে রাজশাহী যায়, আর রাজশাহী গিয়ে যদি লকডাউন বা রেড জোনে পড়ে যাই, আর তো ফিরতে পারবো না, আর ফিরে এসে যদি আবার দেখা যায় যদি কারো করোনা হয়, আমাকে বলি বেটা তুমি রাজশাহীতে করোনা নিয়ে আসছো, সে আর এক বিপদ। এই সব চিন্তা করে আমরা আর ঘর থেকে বের হচ্ছি না। তাহলে এই যে হাদিস তো আপনি মানবেন না, কিন্তু হাদিস মানতে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন অলরেডি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই মানছে, কিন্তু কিন্তু ব্যাখ্যা হচ্ছে হাদিস করে উল্টোপাল্টা। আজকে আমাদের সৌদি আরব ধরেন হারাম বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে ফতোয়া লিখছে, লিখছে আমাকে পাঠাইছে, কি যে বিপদে পড়ে গেছে সামনে থেকে, যে যে সংগঠনের মূল দায়িত্বে আমরা আছি, তাহারে কি আমাদের লিখতে ফতোয়া, সেখানে লিখিল পাঠায় সৌদি আরবে এত বেশ করলে আপনি কোনো প্রতিবাদ করলেন না,
চিন্তা করেন, হারাম বন্ধ করে দিল, দুনিয়া থেকে আল্লাহর রহমত বন্ধ করে দিল, যত যা লিখতে হয় কলমে যা কুলেছে সব রকম লিখছে, যেন সেখানে আলাম আলাম কেউ নাই, সমস্ত এলেম যেন এইখানে এক গ্রামে এসে জমা হয়েছে। কি আর কারা তো জবাব দেবে? আপনারা সাবধান থাকবেন, এসবগুলি মাথাকে নেবেন না, কানে দিবেন না। এমনকি এবার হজ হবে কি না আল্লাহ ভালো জানে, এখন সিদ্ধান্ত আসেনি, তার মনে হচ্ছে হজ হবে না। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা হজ বাতিল করে দিয়েছে তাদের দেশ থেকে। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় দেশ, যেখান থেকে বেশি হাজি যায়, তারা যদি বাতিল করে দেওয়া তো আলু করে কী করবে? এরপরে আছে পাকিস্তান আর বাংলাদেশ। সব জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এছাড়া ভারত থেকে বহু মানুষ হজে যান। এসব যদি না যায় তো হজ করবে কাকে দিয়ে? আর বড় কথা, সৌদি ফ্যামিলি রাজ পরিবারই প্রায় 150 লোক করোনা আক্রান্ত, যাদের দুনিয়াবি কোনো বিলাসিতার অভাব নাই, যাদের ওষুধপত্রের কোনো অভাব নাই। আজ আমেরিকা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র না? পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত সেখানে, সবচেয়ে বেশি মৃত্যু সেখানে, তা তো কোনো অভাব নাই। আর আমরা বাংলাদেশে বসবাস করি, আল্লাহর বিশেষ রহমত এখানে আছে, আমাদের মানুষ না খেয়ে না দিয়ে মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট করে জীবন পরিচালনা করে। এরপরও যে আমরা এখন আলহামদুলিল্লাহ সুস্থ হলে চলাফেরা করে বেড়াচ্ছি, এটা আল্লাহর বিশেষ রহমত নয় কি? এ তো কল্পনা করা যায় না। কারণ এখানকার মানুষ হোসট খেলে বলে ইন্নালিল্লাহ, আল্লাহর নাম নেয়, ও কিন্তু সালাত শ্যাম পড়ে না। খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, ও কিন্তু সালাত শ্যাম নাই। মানে এখানে আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে। ওইদিনে তানজানিয়ার প্রেসিডেন্ট বলেছে, আমার দেশের মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করে, এই জন্য তানজানিয়া থেকে পুরো করোনা ভাইরাস উঠে গেছে, একটাও নেই। বললো আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 9টা দেশ থেকে করোনা চলে গেছে। তো তানজানিয়ার প্রেসিডেন্ট এই কথাটা, এই কথা অন্য কেউ বলে, উনি বলছেন যে আমার দেশের মানুষ প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার নাম নেয়। আমরা মনে করতে পারি বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর নাম নেয়, যে পাঁচক তো সালাত পড়ে না, সেও কিন্তু আলহামদুলিল্লাহ বলে, সেও ইন্নালিল্লাহ বলে, সে সুবহানাল্লাহ বলে। হায় আল্লাহ কি হলো বলেন আমরা? এই যে আল্লাহর নাম সবসময় নিচ্ছে, সারা পৃথিবীর মধ্যে বাংলার জমিনটা উর্বর জমিন। এই জন্য দু এক সময় বদরযুদ্ধের দোয়াটা বলতে মনে চায়, আল্লাহ মিল্লাম তাজহার হাজিলি সোহাবা লা তওবাত পি লর্দ আবাদা। হে আল্লাহ, আজকে বদরের ময়দানে এই মাত্র 310-312 জন লোক যদি আজকে বিজয়ী না হতে পারে, তো পৃথিবীর কোথাও আর তোমার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ রসুলের এই দোয়া শুনে সেদিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে এসেছিল সেখানে। আমার মনে হয় বাংলাদেশের আল্লাহ ফেরেশতা নেমে আসছে এই ভাইরাসগুলো হটানোর জন্য। এই তোরা মানুষ না, এটা সবসময় আল্লাহ করে, মানুষ নেয়। আর নইলে বাংলাদেশ যত ঘনবসতি দেশ, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনবসতি আমাদের দেশে নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ মৃত্যুর তালিকার দিক দিয়ে অন্য সবার চেয়ে আমাদের আলহামদুল অনেক কম আছে। আমি তো আমেরিকার চাইতে তো অনেক কম, ইটালির চাইতে তো কম, এরপরও বেশি হবে যদি আমরা অসতর্ক হই। কোনো রকম অসতর্কতা যেন আমাদের মধ্যে না আসে, সাধ্যমতো মাস্ক ব্যবহার করুন যত দূর পারেন। সরকার তো বারবার বলছে, আমরা মানছি না, এর জন্য দায়ী কিন্তু আমরাই। আমরা সবাইকে কোরআনের এই আয়াতটি শুনিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক ওই জাতির ভাগ্য কখনই পরিবর্তন করবেন না, তাদের মধ্যে যা আছে তার পরিবর্তন করবেন না। অর্থাৎ এখন আছে করোনা মহামারী, এটা পরিবর্তন হবে না। হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, যতক্ষণ তারা নিজেদেরকে তারা পরিবর্তন না করবে। এই আয়াতটা মনে করে নিয়ে বাড়ি যান, সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করুন, নিজের পরিবারকে সাধ্যমতো বিষয় মানার চেষ্টা করেন। আর একটা বিষয় বলি, সবসময় কোরআন তেলাওয়াত করুন। এ বিষয়ে সূরা বনু ইসরাইল 43 আয়াতে আল্লাহ বলছেন, দেখো কাফের আর মুমিনের মধ্যে কোরআন তেলাওয়াত হলে হজরা
মাহজুরা, এই কাফের আর মুমিনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পর্দা হলো কোরআন তেলাওয়াত। ইমাম কুর্তুবী তার তফসিরে একটা দারুণ ঘটনা বর্ণনা করেছেন যে আমি কর্ডোবা, উনি তো কুর্তুবী মানে হলো কর্ডোবার মানুষ, স্পেনের অধিবাসী ছিলেন, উনি বলছেন যে আমি আমার শত্রুদের হাত থেকে বাঁচার জন্য যাচ্ছিলাম, হঠাৎ দেখি দুইজন ঘোড়সওয়ার আমার পিছু নিয়েছে, ওর টের পাইছে কুর্তুবী এদিক দিয়ে গিয়েছে, সামনে ময়দান, ঝোপঝাড় কিচ্ছু নাই, কোথায় যাব। তখন আমি কোরআনের এই আয়াতটির কথা স্মরণ করে আমি সুরা ইয়াসিনের প্রথম দিকে কিছু আয়াত এবং আরও কিছু আয়াত এক যা চুক্তির বসে পড়তে থাকলাম। জানলাতে বলছে যে কোরআন পাঠ কাফেরদের সামনে পর্দা করে দেয়, তো নিশ্চয়ই আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহ দিয়ে বরকতে আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দেন। সুরা ইয়াসিনের প্রথম দিকে আসে না, 9 নম্বর আয়াতে কি যেন একটা, আমরা তাদের সামনে এবং পিছনে পর্দা করে দেই ফলে তারা দেখতে পায় না। এই আয়াতটা সব আরও কিছু আয়াত উনি পড়তেই থাকলেন, যেহেতু কোরআন যেহেতু নিজেরই হেজরাম মাহজুরা, কোরআন নিজেই পর্দা, তা আমি ওটি যেহেতু কিছুর উপায় নেই পালাবো কোথায়, তো বাংলাদেশ না যে কিছু নাহলে একটা গর্তে ঢুকে পড়ি, না খানা খন্দক ঘাসপালা আইল তো অন্তত বাংলাদেশ আছে, ওইসব জায়গাতে মরুভূমি কিছু তো নাই, চুক্কির বসে পড়তে থাকলাম। ইতিমধ্যে ওই ঘোড়সওয়ার দুজন আমার পাশ দিয়ে চলে গেল, আবার ফিরে গেল আর বলছে হ্যাঁ সে ইশারা জিন নাকি রে, এই দেখলাম যাচ্ছে কোথায় হারিয়ে গেলে জিন নাকি রে, আমি বেঁচে গেলাম। তুমি বলছেন এটা ওরা বেঁচে যাওয়ার পরে আমি যখন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবা মোবারকান ফিহ পড়লাম, বলেন আপনারা আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবা মোবারকান ফিহ, দেখবেন আপনারা বাড়িতে গিয়ে কুর্তুবী পড়ে দেখবেন, তাজ্জব ব্যাপার। উনি যদি এখানে যুক্তিবাদী হতেন, কাদারিয়া হতেন, মোতাজেলি হতেন, তো নিঃসন্দেহে উনি বলতেন আরে আমি কোনোই ব্যবস্থা নিচ্ছি না, খালি কোরআন পড়লে কি কাফের শত্রু পালাবে নাকি, এতে বলতাম না আমরা না, অলৌকিক বহু কিছু আছে যা লৌকিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, আর এই জন্য কোরআন খুললে আপনি দেখবেন মোত্তাকিদের 6টা গুণের মধ্যে প্রথম গুণটা কি, আল্লাহ দিনা ইউমেনুনা বিল গায়েব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। যুক্তিবাদীরা দৃশ্যমান বস্তু ছাড়া যুক্তির বাইরে কেউ মানতে চায় না, বাংলাদেশের বহু যুক্তিবাদী আছে, ঈশার বাপ ছিল কেউ ছিল না, আমরা সবাই বিশ্বাস করি ঈশার বাপ ছিল না, কোরআনে যত জায়গায় ঈশার নাম আসছে ঈশা ইবনে মরিয়াম আসছে, তাই না, মরিয়ামের বেটা ঈশা, অন্য কোনো নবীর সঙ্গে তার বাপমার নাম আছে নাই, কারণ ঈশা ব্যতিক্রম, সব নবীর বাপ আছে ঈশার বাপ নাই, না এই যে আমরা নবীদের কাহিনী লিখলাম ঈশার জীবনী আছে না, ওখানে বহু খেপা খেপছে আহেল হাদিসেরই লোক, আরে বাপ রে বাপ, উনি কলেজের প্রিন্সিপাল, আমাকে কাফের বলে বই লিখে পাঠিয়েছে আমার ভাষায়, কারণ যুক্তির বাইরে গেছি আমি, সবাই বাপ মা আছে, আপনি বলছেন ওনার বাপ ছিল না, অবশ্যই তার বাপ ছিল, তার বাপের নাম কি, সুতার মিস্ত্রি ইউসুফ, বলুন নাউজুবিল্লাহ মিন জালে ইউসুফ নাজ্জার, বিরাট তফসিল লিখছে, আমার কাছে আছে ভাষা সব আছে, ওবার আহলাদিসের পাক্কা, আমার কোন আহলাদিস না তার কাছে, সে পাক্কা আহলাদিস, যাবেন কোথায়, উচ্চশিক্ষিত মানুষ, একটা কলেজের প্রিন্সিপাল ডিগ্রি কলেজের, যাতে না ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, সবাইকে মোকাবেলা করে আমাদেরকে আহলাদিস আন্দোলন চালাতে হয়, কঠিন অবস্থা। আমরা এক কথা জবাব দিয়েছি যে লৌকিক জ্ঞান দিয়ে দম্ভ করে অলৌকিক জ্ঞানকে মোকাবেলা করা আদৌ সম্ভব নয়, তার বাস্তব প্রমাণ এইটাই। ইমাম কুর্তুবী তিনি মোতাজিলি ছিলেন না, তিনি কাদেরিয়া ছিলেন না, তিনি পুরা শূন্য ছিলেন,
তিনি এজন্য বলছেন আমি কোনো পথঘাট না পেয়ে আল্লাহর সাহায্য কামনা করে আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। ওজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলছেন আমরা তাদের সামনে তাদের পিছনে দেওয়াল নির্মাণ করে দিই, প্রাচীর নির্মাণ করে দিই, অর্থাৎ পর্দা করে দিই, অতঃপর তারা দেখতে পায় না। এই সঙ্গে যে ঘটনা বলা হয় আল্লাহ রাসূলের হিজরতকালীন ঘটনা মক্কা থেকে মদিনা যাওয়ার সময় রাতের বেলা এই দোয়া উনি পড়েছিলেন, ফলে কাফের তাকে দেখতে পায়নি, এইসব ঘটনার কোনো ভিত্তি নাই, এগুলো সিরাত রসুল আমার প্রতিবাদ করেছি। মূল কথা হলো এই যে কোরআন অবিশ্বাসীদের থেকে বিশ্বাসীদের পৃথক করে দেয়, কোরআনের বরকতে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হয় সে রহমতে অনেক সময় শত্রু পালিয়ে যায়। আপনারা তো এটা জানেন সবাই, আজান হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান পালায় না, কীভাবে পালায় তা তো জানেন, বায়ু নিঃসরণ করতে তো পালায়, কারণ শয়তান কাউকে ভয় পায় না, যে আল্লাহর নাম শুনে মাত দৌড়ি। এই জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া পড়তে না কি দোয়া পড়ি, আল্লাহ মান্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এখন আমার কি বলে জান, আরে লাইটের যুগ এখন কোথার খুবসে খাবায়েস, কোথায় পুরুষ জেন কোথায় নারী জেন, যিনি কোনো পাত্তাই নেই বাংলাদেশে, যিনকে আপনি দেখতে পান কখন দেখছেন জীবনে, দেখেন নাই, থাকবেও যদি আপনি দোয়া না পড়েন আল্লাহম্মা শুনলেইও পালাবে, ও না পড়া পর্যন্ত থাকবে, ও দূরতে হাঁটবে ঠিক ঠিক খিলখিল করে হাঁটবে, এই বেটা তুই ল্যাংটা হয়েছিস। এজন্য আল্লাহকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে, বিশ্বাস করতে হবে আপনাকে। এইখানে যে ইমান আর বেঈমানের পার্থক্য, আমি ইমানদারি করব আর যুক্তি দিয়ে সব প্রমাণ করার চেষ্টা করব, এত সহজ না। কত জ্ঞান আছে আপনার, বুখারীর হাদিসটা মনে নেই, খিজরের মুসার ঘটনা, সারা পৃথিবীর জন্ম থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জ্ঞানগুলো একত্রিত করলে আল্লাহর জ্ঞানের মহাসমুদ্রের এক ফোঁটা পানি সমতুল্য হবে না, হাদিসটা মনে নেই, আমরা জ্ঞানের বড়াই করি। ঈসার বাপ ছিল, দিলেন যুক্তি খাটে, কে বলছে আপনাকে, আপনাকে ওহি নাযিল হয়েছে নাকি, হ্যাঁ ওই ইসরায়েলের ইহুদিরা লেখকরা যেসব ফালতু কথা লিখছে ওগুলোর ভিত্তিতে আপনি বলে দিলেন, তা বাবার নামে সামনে হাজির করে দিলেন। ঠিক অমনি করে নানা জায়গায় পুরা তফসিরটাই যুক্তিবাদী তফসির, মুতাজিলাদের উপদ্রব চলে গেছে, বহু পুরনের আমলের সমস্ত ফেতনা আজকে নতুন নয়। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুজাদ্দিদ আউয়াল বলা হয়, কেন বলা হয় জানেন, ওনার আগে রাজনৈতিক কারণে হিংসুকরা বিরোধীরা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কাব্বাহুল্লাহ ওয়াজহু বলতো, আল্লাহ তার চেহারাকে মলিন করুন, মন্দ করুন। উনি আসার পরে এই নষ্ট উপাধি পরিবর্তন করে কাররামুল্লাহ ওয়াজহু বলার নির্দেশ দিলেন সবাইকে, খবরদার তোমরা এখন থেকে বলবে আলী আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। এই যে পরিবর্তন করলেন, এর জন্যে ওলামায়ে কেরাম তাকে লকব দিলেন মুজাদ্দিদ হিসাবে। উনি আরেকটা কাজ করলেন কি, ওই সময় কাদেরিয়া ফেতনা শুরু হয়েছিল, অর্থাৎ এই তকদিরকে অস্বীকারকারী ফেতনা, আর এক দল অদৃষ্টবাদী তকদিরের উপরে ভরসাকারী ফেতনা, ভরসাকারীটা তো একটু আগে বললেন মুতাওয়াক্কিলুন, আর এটা হলো অস্বীকারকারী ফেতনা। এরা বলে তকদির মকদির কি, কাজ করবো ফল পাবো, যেমন কর্ম তেমন ফল, পান্তে নামলে ভিজবো আগুনে হাত দিলে পুড়বে, এ স্বাভাবিক কথা, এটা তকদির কি, বড় আলেম সব কিন্তু ছোটখাটো মানুষের কোনো বিতর্ক হয় না, আলেমদের মধ্যে বিতর্ক বেশি হয়, সবাই যুক্তি দিলে মেলায় প্রত্যেকের পক্ষে কোরআন আছে হাদিস আছে সবই আছে। তো খলিফাকে বলা হলো গাইলান দামেস্কি তো এসছে এখানে, ও ওই দেশে আবার ওই ফেতনা ছড়াবে, তো এটা আপনি কী করবেন, তা ঠিক আছে ওকে আমার দরবারে ডাকা আনা হলো। তো উমর বিন আব্দুল আজিজ তাকে বলে আচ্ছা তুমি তো তদ্দিরকে অস্বীকার করো তাই না, তা তুমি কি তবা করবে না করবে না, তোমাকে ইন তাইবুনিয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফা আমি তবাকারী, একবার দুবার তিনবার তবা করল, তুমি আচ্ছা তুমি তোর পক্ষে দলিল দাও তো, তো বাধ্য হয়ে দলিল তো দিতেই হবে। তখন সে সুরাত দহার শুরু করল, ইন্না হাদায়নাহু সাবীলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, আমরা সঠিক রাস্তা দেখিয়েছি
এক্ষণে তুমি শুকুরগুজার বান্দা হতে পারো অথবা অকৃতজ্ঞ বান্দা হতে পারো। এই তো আল্লাহ বলছেন, তুমি ইচ্ছা করলে ভালো হতে পারো মন্দ হতে পারো। তাহলে আমার ইচ্ছা তো সব কিছু, এখন আল্লাহর ইচ্ছে কোনো ব্যাপার নাই। এবারে খলিফা বললেন, ঠিক আছে তুমি সূরাটা পড়তে যাও সামনে, পড়তে 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 যাচ্ছে সামনে, যাও যাও শেষ করো। শেষে যেই বলছে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা ইউদখুলু মান ইয়াশাউ ফি রাহমাতি আদ-দ্বালিমিন আ'আদ্দা লাহুম আযাবান আলিমা। বলে এটার অর্থ কি, তোমরা যা চাও তা হয় না, যেটা আল্লাহ চান সেটাই হয়, এটা হলো বাংলা অর্থ। তো প্রথমে তুমি যা দেখলে আর এইটা শেষে যা দেখলে, এই সুরার প্রথম দিকের আয়াত আর শেষের দিকের আয়াত তুমি মিলে ব্যাখ্যা দাও। তখন সবাই দেখে খলিফা, আমি তওবা করলাম, ঠিক তো? তাহলে আমি তওবা করলাম। ওই সময় খলিফা ওমর বিন আব্দুল আজিজ আল্লাহকে সাক্ষী বলে, হে আল্লাহ, সে তওবা করেছে, আমি তাকে শাস্তি দিলাম না, যদি ভবিষ্যতে তওবা ভঙ্গ করে তা তুমি এমন একজন শক্তি তার উপরে কায়েম করে দাও যে তাকে উপযুক্ত শাস্তি দিতে পারে। বইলোকে ছেড়ে দিলেন। যতদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে ছিলেন ততদিন সে এই মশলা নিয়ে কোনো ঘাটাঘাটি করেনি। উনি মাত্র 2 বছরের মধ্যে মারা গেলেন। তারপরে উমাইয়া খলিফা এগিয়ে গেল, হিশাম বিন আব্দুল মালিকের জমানা আসলো, তখন সে আবার এই ফেতনা শুরু করে দিল চারদিকে। বলে আমি এত মধ্যে কিছু নাই, যে যা করবো সেটাই পাবে। তখন তাকে হিশাম বিন আব্দুল মালিক দরবারে ডাকালো। ডাকানোর পর বেলায় তুমি না আগে একবার বাহাস হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে, তুমি তো সেই লোক, তো কী করবে, স্বীকার তো করতেই হবে, সবাই তো জানে। শাস্তি দিয়ে দিল, এর আগে ডান হাত কাটো, পরে বাম হাত কাটো, ডান পা কাটো, বাম পা কাটো। সেই সময় একজন যেই বলছে, কী হে আল্লামা, তুমি যে একদিন ধরে তওবা করেছিলে এখন তো আবার বাদ দিলে, কী ব্যাপার সবার, কী তোমার এই অবস্থা কেন, এটা কি তোমার তকদির ছিল, তুমি তো তকদির সকদির মানো না। তো আসলে ওই যে একজন নেককার মানুষের দোয়া আমার লেগেছে, সেই দোয়া আজকে আমার কাজ হচ্ছে। তো কী সে বলছে, খলিফা মারা বলে গেছিলো যে আল্লাহ তুমি এর যদি তওবা পরিবর্তন করে অন্য কোনো লোককের উপরে কায়েম করে দেও, সে যেন একে আচ্ছার আমার শাস্তি দেয়। তা আসলে এই খলিফার বিরুদ্ধে আমার কিছু করার নেই, আমার সে শাস্তি ভোগ করছে এই ওনার দোয়ার বরকতে। তাহলে তুমি দোয়ায় বিশ্বাস করো তাহলে, তো তা উপায় কী? এ কিন্তু আজকে ঘটনা বলছে না, সে প্রথম শতাব্দী হিজরির ঘটনা বলছে। তো তখন যদি এই সমস্ত ওলামা ইকরামের এই দুর্দশা হয়, এ যুগে আলেমদের মধ্যে সবাইকে একরকম নাকি, পথভ্রষ্ট মানুষ নাই, যুক্তি দিয়ে হাদিসকে খণ্ডন করা, কোরআনকে খণ্ডন করার প্রচেষ্টা সে যুগেও হয়েছে, এ যুগেও হবে। আর এইখানে গিয়ে পার্থক্য হলো আহলে হাদিসের সঙ্গে অন্যদের। আহলে হাদিসরা সব কিছুর উপরে কোরআন হাদিসকে অগ্রাধিকার দেয়, অন্যরা যুক্তিকে অগ্রাধিকার দেয়। যুক্তি দিয়ে হাদিসকে অগ্রাধিকার মানে বাতিল করার চেষ্টা করা ঠিক না। এজন্য মূল নীতি আছে, উসুল আছে, এ যা বরাদাল আসারও বাতালার নাদারও, যখন হাদিস এসে যাবে যুক্তি বাতিল হবে, কিন্তু না, এই কারণে মানুষের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। আজকে করোনা নিয়ে যে কত বাধা বিপত্তির মধ্যে এগোচ্ছে সরকার, আমরা তো বুঝতে পারছি, আমার ময়দানে থেকে টের পাচ্ছি। সরকার বলছে একরকম, আপনি বলছেন আরেক রকম, ও কোন দিক যাবে? পুলিশের মধ্যে এরকম 2 ধরনের লোক তৈরি হয়ে যাচ্ছে, ডাক্তারদের মধ্যে 2 ধরনের লোক তৈরি হয়ে যাচ্ছে, না আপনি সাধ্যমতো প্রতিরোধ ব্যবস্থা নেবেন, এরপরে আপনার সাধ্যের অতিরিক্ত যেটা হয়ে যাবে তো বুঝবেন নিশ্চয়ই এটি আমার তকদিরে লেখা ছিল। এটি হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা, এর বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। যার যা ক্ষমতা আছে চেষ্টা করুন। আমার তো এটা মাস্ক কেনা কোনো কঠিন ব্যাপার না, সবাই কিনতে পারেন, যখন বাইরে বের হবেন এটা পরে বের হবেন, তা আপনার থেকে অন্যরা সংক্রমিত হবে না, অন্য থেকে আপনিও সংক্রমিত হবেন না আশা করা যায়, এটা যে নিশ্চিত বলা যাবে না। ডাক্তাররা বলছেন এটাতে 90% নিশ্চিত হওয়া যায়, ব্যাস, এর বেশি কেউ বলতে পারবে না। নিশ্চিত বলার ক্ষমতা কারোর কোনো মানুষেরই নেই, সব কিছু আল্লাহর ইচ্ছা নির্ভর করে, মাস্ক পরেও তো অনেক সময় হয়, তাই না? অতএব এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করতে হবে, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনি করে ইসলামের ইতিহাসে বহু ঘটনা আছে যেগুলো আপনারা মাঝে মধ্যে খুতবা শুনছেন। আজকে আমি খালি এক জায়গায় কনসাইজ করে বলে দিলাম বিষয়গুলো, আর মূল আয়াতটা সামনে রাখলাম, আর আরও আয়াতের সঙ্গে যোগ করা যাবে। ওয়ালা সালাল ইনসান ইল্লা মা সা মান আমালা সালিহান ফালিনফসিহি ওয়ান আসা ফা আলাইহা
এসব ধরনের বহু আয়াত রয়েছে। মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পাবে না, যে ভালো কাজ করবে তার নেকি সে পাবে, যে মন্দ কাজ করবে তার ফলাফল সে ভোগ করবে। ওলা তাজর ওয়াজরতুন ভিজরা ওখরা, একজনের পাপের বোঝা আর একজন বইবে না, এটা পরিষ্কার আছে কোরআন সব। এগুলো সামনে রেখে আপনি এগিয়ে যান ইনশাল্লাহ। দোয়া করতে হবে, এর সঙ্গে চেষ্টার সঙ্গে সঙ্গে দোয়া থাকতে হবে, যে দোয়াটা একটু আগেই বললাম, এই দোয়া থাকতেই হবে। বাড়িতে যেন সবসময় কোরআনের আওয়াজ হয়, বউ ছেলেমেয়েদের বলে দিয়ে নাটক না বলে চাইতে কোরআন পড়ো বেশি বেশি করে। যে বাড়িতে যত বেশি কোরআনের আওয়াজ হবে সে বাড়ি থেকে যত বেশি শয়তান পালাবে। ঘুমানোর সময় কেউ যেন ভুল না করেন আয়াতুল কুরসি পড়তে, আয়াতুল কুরসি না পড়ে ঘুমাবেন না, একদম প্রতিজ্ঞা করেন আজ থেকে। অন্য দোয়াও রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ তোমার পূর্ণ কলমাসমূহের মাধ্যমে তোমার সৃষ্টির অনিষ্টকারিতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আর সৃষ্টির অনিষ্টকারিতা কি? করোনা ভাইরাস আল্লাহ সৃষ্টি না? এমনি করে যত সৃষ্টি আছে আমরা তোমরা জানি না কোনটা কি আসে না আসে, এই সব থেকে হে আল্লাহ আমরা তোমার পানা চাই। এই দোয়াটা পড়বেন আর সঙ্গে আয়াতুল কুরসি পড়বেন, ছেলে বউ বাচ্চা সবাই মুখস্থ করে দেন। আল্লাহ যখন দেখবে যে বান্দা সাহেব আমার কাছেই চাচ্ছে আর কারো কাছে না, তখন হয়তো বা আল্লাহ পাক রহম করতে পারেন। আর এই সঙ্গে যতগুলো সাবধানতা অবলম্বন করা সম্ভব সেগুলো করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন, এবং যেভাবে তার রসুল আমাদেরকে পথ দেখিয়েছেন সেইভাবে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।